2023 সালে টেটের চাকরি প্রার্থীদের আগে 2022 সালে যে সমস্ত ডিএলএড চাকরি প্রার্থীরা রয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে, এরই সঙ্গে জারি করতে হবে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি। এই দাবিতে বারাসাত স্টেশন চত্বর থেকে মিছিল চাকরি প্রার্থীদের। 2023 সালের নতুন টেটের আগে 2022-এ যে সমস্ত ডিএলএড প্রার্থীরা রয়েছে অবিলম্বে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে, এই দাবিতে মঙ্গলবার বারাসাত স্টেশন চত্বর থেকে মিছিল চাকরি প্রার্থীদের। বারাসাত শহর ঘুরে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দফতরে পৌঁছায় মিছিল। এরপর প্রাথমিক শিক্ষা সংসদের স্মারকলিপি জমা দেন তারা। তবে নিয়োগ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা কি বলছেন শুনুন। 2023-এ ফেব্রুয়ারিতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ইন্টারভিউ নেওয়া হবে বছরে দুবার এবং দুবার নিয়োগ হবে। আমরা 2017 সাল থেকে দীর্ঘ 5 বছর বসেছিলাম, 2022 সালে টেট হয় ডিসেম্বর মাসে, কিন্তু আমাদের ইন্টারভিউ দেওয়ার যে প্রতিশ্রুতি এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি আমরা কিন্তু বারে বারে গেছি কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা চাই দ্রুত নতুন 2023 সালের যে টেট ঘোষণা করেছে এই প্রাথমিক টেটের আগে দ্রুত নোটিফিকেশান, ইন্টারভিউ নোটিফিকেশানটা চাইছি। এবং জেলায় জেলায় আমরা আরটিআই করেছি রাইট টু ইনফরমেশান অ্যাক্ট অনুযায়ী যে শূন্য পদ জানার জন্য, সেটিও জেলার ডিপিএসসিগুলো দিচ্ছে না। সেই উদ্দেশ্যে আজকে আমাদের জেলায় জেলায় আজ এবং কাল প্রত্যেকটা জেলা কলকাতা থেকে কোচবিহার শুরু করে প্রত্যেকটা জেলা ডিপিএসসি অভিযান হচ্ছে। আমরা এখন যদি সময় মতো যদি আমাদের ঠিকঠাকভাবে ইন্টারভিউটা নিত, আমরা 2022-এর ডিসেম্বরে পরীক্ষা দিয়েছি, ফেব্রুয়ারিতে আমাদের রেজাল্ট আউট হয়েছে, 8 মাস 9 মাস হয়ে গেল প্রায়, আমরা এখনো পর্যন্ত রাস্তায় এইভাবে ঘুরছি, আমাদেরকে এইভাবে রাস্তায় বেরোনোর কথা এখন? এভাবে কি আন্দোলন করার কথা? আমাদের এখন যদি সময় মতো ইন্টারভিউটা নিত, প্যানেলটা প্রকাশ করতো, এতদিন আমরা বিদ্যালয়ে থাকতাম। আমরা এখন চাইছি আমাদের আরটিআই যে করা হয়েছে তার আমাদের ফলাফলটা বলুক, যে জেলায় জেলায় কত কত ডিএলএড পরীক্ষার্থী আছে, হচ্ছে কত কত হচ্ছে আমাদের শূন্য পদ আছে সেটা আমাদের জানানো হোক। আর আমাদের আরেকটা কথা, আমাদের একটু মানে স্বচ্ছভাবে নোটিশ প্রকাশ করা হোক যে আমাদের ডিএলএড যারা পরীক্ষা দিয়েছে 2022 সালে, টেট যারা দিয়েছে পরীক্ষা, তাদের রোল নাম্বার, তাদের হচ্ছে নাম, তাদের ডিএলএডের যে হচ্ছে পাশের নাম্বারটা, লেখা পরীক্ষা রিটার্নের পাশ নাম্বার, সমস্ত কিছু দিয়ে তাদের নাম তালিকা সহকারে প্রকাশ করা হোক, নোটিশ প্রকাশ করা হোক। এরপর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার কি বলেছেন শুনুন। না, ওনারা আমার কাছে এসেছিলেন, আমাকে এখানে চিঠি দিয়ে গেছেন, আমরা চিঠি রিসিভ করেছি। ওনাদের দাবি হচ্ছে মূলত যে 2022-এ এত সুন্দর স্বচ্ছভাবে টেট পরীক্ষা হলো সারা রাজ্য জুড়ে, মানে ঐতিহাসিক টেট পরীক্ষা মাননীয় পর্ষদ সভাপতি ডক্টর গৌতম পাল মহাশয়ের নেতৃত্বে, এবং আমরা প্রত্যেকটি জেলা চেয়ারম্যানরা ওনার নেতৃত্বে কাজ করেছি। তা ওনাদের বক্তব্য হচ্ছে যে তাড়াতাড়ি নিয়োগ দিতে হবে। তা আমি তখন বললাম এটি সম্পূর্ণ পর্ষদ সভাপতি ডক্টর গৌতম পাল মহাশয় উনি দেখছেন, আমি এই চিঠিটা ওনাকে ফরওয়ার্ড করবো, আজকেই করবো, এটাই কথা হয়েছে। না না, নিয়োগ পাচ্ছে না, এটা ভুল, কারণ নিয়োগ কিন্তু একমাত্র সারা ভারতবর্ষের মধ্যে বাংলাতেই নিয়োগ হচ্ছে, স্বচ্ছভাবেই হচ্ছে, নিয়োগ হচ্ছে, কিছু মানুষ বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে, এখানে নিয়োগ হচ্ছে এই বাংলায়, আপনারা সেটা জানেন। কিছুদিন আগে আমরা হেডমাস্টার নিয়োগ করলাম, আপনারা জানেন, কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে, মানে সারা রাজ্যের মধ্যে সাড়া ফেলে দিয়েছে, তাহলে নিয়োগ হচ্ছে না কোথায়? হ্যাঁ, এইটা এই বিষয়টা আমি মাননীয় পর্ষদ সভাপতি ডক্টর গৌতম পাল মহাশয়ের কাছে এই চিঠিটা ফরওয়ার্ড করে দেবো, আজকেই করে দেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আকাশ দাস। আকাশ, তোমার কাছ থেকে জানতে চাইব আজ যে ডিএলএড চাকরি প্রার্থীরা মিছিল করলেন এই ব্যাপারে। একেবারে দেখো, যেটা জানা যাচ্ছে 2022 সালে প্রাথমিক পাস প্রার্থীদের অবিলম্বে ইন্টারভিউ নোটিশ নোটিশের দাবি দেখুন, তারা কিন্তু আগে বারাসাত স্টেশন চত্বরে তারা কিন্তু জমায়েত করে এবং সেখান থেকে তারা কিন্তু মিছিল করে ডিজিএসসির সামনে আসে এবং ডিজিএসসির সামনে এসে কিন্তু তারা কিন্তু বিজেপির বিক্ষোভ দেখাতে থাকে এবং তারপরে ডিজিএসসির সামনে তারা কিন্তু বসে বিক্ষোভ দেখায় এবং তাদের যে দাবি যে তাদের 2022 সালে যে প্রাথমিক পাস হয়েছে সেই পাশের কারণে ইন্টারভিউ নোটিশ তখনও পর্যন্ত তারা কিন্তু পায়নি। সেই ইন্টারভিউ নোটিশের দাবি দেখুন তারা কিন্তু আজকে মূলত বিক্ষোভ করে এবং তারা কিন্তু পাঁচ প্রতিনিধি দল তারা কিন্তু বিপরীত চেয়ারম্যান দলপতি সরকার তার কাছে যায় এবং তার সাথে নিয়ে কিন্তু তারা কিন্তু কথা বলে। এরপরে দলপতি সরকার যেটা আমাদেরকে জানে সেটা হচ্ছে যে নর্মালি যে প্রক্রিয়া সে প্রক্রিয়া চালু রয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে ইন্টারভিউ যে যারা দিয়েছে তাদের যে নোটিশের দাবি যারা বিক্ষোভ করছে সেই জায়গায় দাঁড়িয়ে ওখানটাই তারা উপরে মহলে জানালেন এবং সেখান থেকে যে নির্দেশ আসবে তারা কিন্তু সেই নির্দেশ মতো তারা কাজ করবে, কিছু নির্দেশ করি যখনই সেটা আসবে তখন তার সেটা মিলে তারা কিন্তু কাজ করবে। কিন্তু এরপর তারা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসে এবং তারা কিন্তু বিদেশ থাকলে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে অঙ্কিতা।
আকাশ, তোমার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাইবো। তারা বৃহত্তর আন্দোলনে পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন, সেক্ষেত্রে তাদের পরিকল্পনাটা কি আগামী দিনে? একেবারেই বলো, সেই জায়গাটা তাদের জন্য দাবি যে অফিস তাদের কিন্তু এই যে ইন্টারভিউ যে নোটিস, সেই নোটিসের দাবি কিন্তু তাদের কিন্তু দাবি মানছে। আমি তাদের দাবি দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু আসলে দিয়ে আরো বৃহত্তর আন্দোলনের পথে আসবে এমন পরিস্থিতি জানাচ্ছে কিন্তু এই চাকরি প্রার্থীরা। ধন্যবাদ তোমাকে।